بسم الله الرحمن الرحيم والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আমরা আজকের এই জমাতে শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ সালাত সালাম, যার হেদায়েত আর প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, সাধ্যমতো অবলম্বন করার তৌফিক পেয়েছি। রমজান সম্পর্কে আগেও বলা হয়েছে, রমজানের এটা হচ্ছে শেষ দশক। রমজান বিশেষ করে মাগফিরাতের মাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজেদের গুনাহ অপরাধ ক্ষমা করিয়ে নেয়ার মাস। ওয়া আখিরুহু উতকুম মিনান নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রমজানের শেষ দশ দিন হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচবার সময়। জাহান্নামের আগুন থেকে বাঁচবার উপায় কি? জাহান্নামের আগুন থেকে বাঁচবার বিশেষ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এ মাসে ঘোষণা করেছেন, আর সেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করেন, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ সময় নির্ধারণ করেছেন বান্দাদের সুবিধার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা করতে কখনো অসুবিধা হয় না, কিন্তু বান্দারা তাদের নিজেদের কাজের ভিড়ে সুনির্দিষ্ট একটু সময়, কিছু সময় বের করে আল্লাহর কাছে ক্ষমা চাক, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। সেই ক্ষমা ও ইস্তেগফার সম্পর্কে আমি আপনাদের সামনে এই জুমার খুতবা ইনশাআল্লাহ পেশ করব। সূরা নিসার 27 ও 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, والله يريد ان يتوب عليكم, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের তওবা কবুল করতে। ويريد الذين يتبعون الشهوات, আর যারা নিজেদের ইচ্ছামত দুনিয়ায় চলতে চায়, ان تميلوا ميلا عظيما, তারা ক্ষমাও আল্লাহ থেকে বহু দূরে সরে যেতে চায়, আর আল্লাহ চান সেই মানুষটাকে নিজের নিকটে এনে সে ক্ষমা করুক, এই ক্ষমার পরিবেশ সৃষ্টি করতে চায়। বান্দা যদি ক্ষমা না চায় তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ক্ষমা করবেন? তাই আল্লাহ তাআলা বলছেন, والله يريد ان يتوب عليكم, হে মানুষ, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চান, তোমাদের তওবা কবুল করতে চান। يريد الله ان يخفف عنكم,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, যত কঠিন অপরাধ হোক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সদয় হয়ে তা মাফ করতে চান, তোমরা শুধু মাফ চাও। ওয়খুলিকাল ইনসানু যাইফা, আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, সে শারীরিক দিক থেকে দুর্বল, মানসিক দিক থেকেও দুর্বল। কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে কিন্তু কিছুক্ষণ পরে আর তার মনে থাকে না, বহু খারাপ কাজ থেকে বাঁচবার ইচ্ছা পোষণ করে কিন্তু কিছুক্ষণ পরে আর তা তার মনে থাকে না, কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে কিন্তু শরীরের শক্তি তার পারমিশন দেয় না। আল্লাহ তাআলা বলেন খুলিকাল ইনসানু যাইফা, মানুষকে আমি দুর্বল করে তৈরি করেছি, আমি জানি যে তোমাদের ভুল হবে। এই ভুলকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত, তোমরা আসো ক্ষমা চাও। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, খালিস দিলে সত্যিকার অর্থে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি তওবা করো তা আল্লাহ তাআলা শুধু গুনাহী ক্ষমা করবেন না, অপরাধী ক্ষমা করবেন না। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ বদলায় দেবেন, গুনাহ পরিবর্তন করে দেবেন। এই পরিবর্তন কি? সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যাটা স্পষ্ট হয়, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা আল্লাহ ক্ষমা করবেন এই দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তওবা করে এবং ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের গুনার পরিবর্তে নেকি লিখে দিবেন। যে গুনাহ যে অপরাধ করেছে সেই অপরাধ তো মার্জনা করবেনই, এবং সেই গুনার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন নেকি এবং সওয়াব লিখে দিবেন। ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা, আল্লাহ তাআলা গফুর এবং রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 25 নম্বর আয়াতে ইরশাদ করেন, وَهُوَ الَّذِي يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَعْفُو عَنِ السَّيِّئَاتِ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তওবা কবুল করেন। এই তওবা করতে গিয়ে এই বান্দা যদি কোনো অপরাধের কথা ভুলে যায় আর আল্লাহকে বলতে না পারে, যেহেতু আগেই আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু যাইফা, সে হয়তো একটি তওবার জন্য আল্লাহর কাছে, একটি অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করছে, কিন্তু আরো হয়তো অনেক অপরাধের কথা তার মনে নাই, ওয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, তওবা তো কবুল করবেনই, ওয়াফু আনিস সাইয়্যাত, আর অনেক অজানা অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যা তার বান্দা বলতে আল্লাহর কাছে ভুলে গেছে, আপনা আপনি আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে মাফ করে দেন।
কেন? ওয়ায়ালামু মা তাফালুন, আল্লাহ বলেন তোমরা যা যা করেছো আমার মনে আছে, তোমাদের মনে নাই। ওয়ায়ালামু মা তাফালুন, তোমরা কি কি করেছো আর করো নাই আমার মনে আছে। হয়তো তোমরা বিখেয়ালিতে কোনো অপরাধের কথা স্মরণ করতে ভুলে গেছো, আমার কাছে ক্ষমা চাইতে ভুলে গেছো, কিন্তু আমি ভুলি নাই। তোমরা যদি তওবা করো একটার জন্য, আমি তোমাদের বহুটার জন্য সেই তওবা কবুল করে নিই। عن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيما يروي عن الله تبارك وتعالى انه قال يا عبادي انكم تخطئون بالليل والنهار। حضرت ابو ذر غفاري رضي الله تعالى عنه বলেন যে রাসূল صلى الله عليه وسلم একদিন বললেন, শোনো আল্লাহ আমাকে যে কয়টা কথা তোমাদেরকে বলার জন্য বলেছে তার ভিতর থেকে আমি কয়েকটি কথা তোমাদেরকে বলছি। তার একটা হচ্ছে আল্লাহ বলেন, ইয়া ইবাদী, হে আমার বান্দা, ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, তোমরা দিবারাত অনেক অপরাধ করে যাচ্ছ। আনা আগফিরুজ্জুনুবা জামিয়া, ওই সকল গোনা ক্ষমা করার জন্য আমি বসে আছি। অপরাধ তোমাদের দ্বারা হয়েই যাচ্ছে আর সেইগুলো ক্ষমা করার জন্য আমি বসে আছি। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আগফিরু লাকুম, আমি তোমাদের সকল গুনাহকে মাফ করে দেব। ফামান ওয়াজাদা খাইরান, যে ব্যক্তি সময় পাও মনে পড়ে যায়, ফালইয়াহমাদিল্লাহ, তোমরা আল্লাহর প্রশংসা করো। আল্লাহর প্রশংসা করলেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না চাইলেও আল্লাহ তাআলা অপরাধ ক্ষমা করে দেয়। অতএব আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের এই তসবিহটা প্রতিটি নামাজ শেষ করার পর আমাদের একান্তভাবেই পড়া উচিত। আল্লাহ তাআলা বলেন, ফামান ওয়াজাদা খাইরান ফালইয়াহমাদিল্লাহ, এই ক্ষমা পাওয়ার একটি উপায় হচ্ছে তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাহর হামদ করো। এই আল্লাহর হামদ করলি, আল্লাহর প্রশংসা করলি, প্রতিদানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ সমূহ ক্ষমা করে দেবে। এই হাদিসটি মিশকাত শরীফের পঞ্চম নম্বর খণ্ডে 133 পৃষ্ঠা এবং হাদিস নম্বর 2218। আন আয়েশা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, মুত্তাফাকুন আলাইহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি অপরাধ করার পর সে যদি লজ্জিত হয়, তার মুখের থেকে আল্লাহকে এ কথা যদি সে নাও বলে, হে আল্লাহ মাফ করে দাও, কেবলমাত্র অপরাধ করার পর সে যদি লজ্জিত হয়, এই লজ্জা পাওয়ার তাকেই আল্লাহ রাব্বুল আলামিন তওবা হিসেবে কবুল করে নেন। মিশকাত পঞ্চম নম্বর খণ্ড 136 নম্বর পৃষ্ঠা এবং 2222 নম্বর হাদিস। আন আনাস কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল্লাহ আশাদ্দু ফারহাম বিতাওবাত আব্দি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, তাহলে সেই তওবায় আল্লাহ তাআলা অত্যন্ত সন্তুষ্ট হন। এই সন্তুষ্ট কেমন করে হন, কিভাবে হন, মানুষকে বোঝাবার জন্য একটি দৃষ্টান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হিন ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা রাহিলাতুহু বিআরযি ফালাত, মনে করে নাও তোমাদের মধ্যে এক ব্যক্তি মরুভূমির বহু দূরে কোথাও আছে এবং সেখান থেকে কোনো দিকে যাত্রা করার চেষ্টা করছে। ফান ফালাত মিনহু ওয়ালাইহা তাআমুহু ওয়া শারাবুহু,
সে যে উট অথবা গাদায় সওয়ার হয়ে গিয়েছিল সেই উটের উপরে বা সেই সওয়ারির উপরে তার খাবার এবং তার পান করার পানি আছে। সে নিজের কাজে একটু হয়তো এদিক সেদিক গেল, পেশাব পায়খানার জন্য যেতে পারে, সে এসে দেখে তার সেই জানোয়ার সেই মরুভূমির সেই প্রচন্ড খরার ভিতরে আর নাই, কোথায় চলে গেছে। অনেক খোঁজাখুঁজি করে পেল না, ধারণা করে নিল সে তাকে আর পাওয়া যাবে না। এবং ওই ব্যক্তি এই মরুভূমি পাড়ি দিয়ে কোন লোকালয় আসতে পারবে এমন কোন সম্ভাবনাও সে মনে করে না। সে নিশ্চিত ভেবেছে এখান থেকে এই মরুভূমি পাড়ি দিয়ে কোনো লোকালয় গিয়ে আমার পানির পিপাসা মেটাবার কোনো উপায় নেই, এখানেই আমাকে মরতে হবে। হতাশ হয়ে ফাতাশা যাওয়া কোন একটি গাছের কাছে আসলো, বসে পড়লো। ফাস্তা যা ক্রমশ সে দুর্বল হয়ে পড়লো এবং তার ঘুম আসলো। ফাস্তা যা ফি জিল্লিহা গাছের ছায়ায় সে দুর্বলতায় ঘুমিয়ে পড়ল। কদ আইসা মিন রাহাতিহি এই ঘুমিয়ে পড়ার মুহূর্তে সে এই ভেবেই ঘুমিয়েছে, ঘুম ধীরে ধীরে এসেছে যে না আমার নিশ্চিত মৃত্যু এই মরুভূমিতে, আমার সেই উট অথবা আমার সেই সওয়ারি আর ফিরে আসবে না। কুয়াকালিকা এই চিন্তা করতে করতেই সে ঘুমিয়েছে। ইদ হুয়া বিহা কায়মাতুন ইনদাহ হঠাৎ তার যখন ঘুম ভাঙল, হঠাৎ করে দেখতে পায় যে তার খাদ্য আর পানীয় বহনকারী তার সেই ঘোড়া অথবা উট তার একেবারে কাছে এসে তার শিওরে এসে দাঁড়িয়ে গেছে। তখন এই ব্যক্তি জীবন পেয়ে সে সন্তুষ্ট হয়ে বলছে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক। এই লোকটা এতটাই আনন্দিত হয়েছে, এতটা খুশি হয়েছে, যা এই অবস্থায় পড়লে মানুষ বুঝতে পারে। এই খুশি হয়ে সে আল্লাহর প্রশংসা করবে, বলবে আল্লাহ আনা আব্দি আমি তোমার বান্দা, তুমি আমাকে বাঁচালে। কিন্তু খুশিতে সে বলে ফেলছে আনতা আব্দি আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমাকে বাঁচালাম। বলে ফেলেছে কেন, অত্যন্ত খুশিতে কোনটা বলবে সে আর ঠিক করে উঠতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝাতে চাইছেন যে মানুষ মনে করেছে আমার নিশ্চিত মৃত্যু, সেই মৃত্যুর হাত থেকে এক ব্যক্তি বেঁচে গেলে যতটা সন্তুষ্ট হয় আসাদ্দু, এর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক বেশি সন্তুষ্ট হন যদি তার কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে তওবা করে। বান্দা যায় কোথায়? বান্দা যায় হয় শয়তানের কাছে নতুবা মনের কাছে, হয় সে আল্লাহকে ছেড়ে মন মতো কাজ করে নতুবা আল্লাহকে ছেড়ে শয়তানের পরামর্শ মতো কাজ করে। ঠিক এভাবে যখন শয়তানের কাছ থেকে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, এভাবে মানুষ যখন খাম খেয়ালি ছেড়ে দিয়ে আল্লাহর অনুগত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সন্তুষ্ট হন, এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান। আন আবি সাঈদ আল খুদরি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি বনি ইসরাঈল রাজুলুন কাতালা তিসআতাম ওয়া তিসঈন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বনি ইসরাঈলদের একটি ঘটনা আমাদেরকে শোনালেন, তা হচ্ছে এই বনি ইসরাঈলদের এক ব্যক্তি সে 99টা খুন করেছে,
কাতালা 99 ইনসানা, 99টা মানুষ খুন করার পর আবার ভাবছে আল্লাহ কি আমাকে মাফ করবেন, আল্লাহর বান্দাদেরকে এভাবে আমি খুন করলাম। ইয়াস আলু রাহেবান, সে একজন বড় পাদ্রির কাছে বা বড় একজন আলেমের কাছে হাজির হল, ফসআলাহু তাকে জিজ্ঞাসা করল, আল্লাহু তওবা, হুজুর কোন ব্যক্তি যদি 99টা খুন করে এরপরে কি আল্লাহর কাছে তার তওবার দরজা খোলা আছে, সে কি মাপ পাবে? কাল আল্লাহ, ওর সর্বনাশ, 99টা খুন করেছে কিছুতেই আল্লাহর কাছে তওবা করার তার আর দরজা খোলা নাই, তার মানে আল্লাহ তার তওবা আর কবুল করবে না। কাতালাহু, সে সঙ্গে সঙ্গে ওই লোকটাকে কতল করে ফেললে এবং 100টা পুড়ে ফেলেছে। ওয়াজালা ইয়াসআলু, তবুও তার মনের মধ্যে এই আশা যে মাফ হয়তো বা হতে পারে। একটি লোককে জিজ্ঞাসা করল, কোন ব্যক্তি যদি এই করে 99টা খুন করার পর এক ব্যক্তির কাছে ফতোয়া চাইল, সে বলল মাফ হবে না, তাকেও সে খুন করেছে, বলো ওই লোকটার অবস্থা কি, সে কি ক্ষমা পাবে? ফকাল লাহু রাজুলুন, তাকে এক ব্যক্তি বলল, ইতে কারিয়াতান কাযা ওয়া কাযা, তুমি অমুক জায়গাতে যাও, ফাইন্না ফিহা ইনসানান ইয়াবুদুল্লাহ, সেখানকার লোকেরা আল্লাহকে মেনে চলে, ফাবুদুল্লাহ মাহুম, যাও তুমি তাদের সঙ্গে কি আল্লাহকে মেনে চলার চেষ্টা করো, বলা তুরজ ইলা আরযিক, তুমি আর তোমার দেশে আর ফিরে এসো না, ফাইন্নাহা আরযুন সু, এ দেশটা এর পরিবেশটা এত খারাপ যাতে তুমি এই 100টা খুন করতে পেরেছো। ফান্তালাকা হাত্তা নিসফাত তারিক, সে তার অবস্থান থেকে রওনা করল এবং আধা আধি পথ চলে গেল, ফাআদরাকাহুল মওত, সেখানে সে মারা গেল সেই অর্ধেক রাস্তায়, ফানাআ বিসাদরিহি নাহওয়াহা, এই মৃত্যুর যন্ত্রণার সময়ও সেই দিকে কিছু এগোবার চেষ্টা করল, দেখা গেল যে তার বুকের বুকটা সেই দিকে কাত হয়ে লোকটা মারা গেছে, ফাখতাসামাত ফীহিল মালায়িকাতুর রাহমা ওয়া মালায়িকাতুল আযাব, আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা দুই দলই এই লাশের কাছে চলে আসছে, দুই দলই বলছে, রহমতের ফেরেশতারা বলছে আমরা নিয়ে যাব, আর আযাবের ফেরেশতারা বলছে আমরা নিয়ে যাব, এখন মীমাংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাওহাল্লাহু ইলা হাযিহি আন তুকাররিবি ইলা হাযিহি আন তাবাদি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বললেন, দেখো তার অবস্থান থেকে সে যে জায়গায় যেতে চেয়েছে এর মাঝে দেখো কোনটা তার নিকটে, সে যে অগ্রসর হওয়ার চেষ্টা করছে যাচ্ছে যেখানে যেতে চাচ্ছে এ কি সেই দিকে বেশি আছে না পেছনের দিকে বেশি আছে, এইটা তোমরা দেখো। ফওয়াজাদা ইলা হাযি আকরাবা বিশিরবিন ফাগফারা লাহু ফাকালা কাইসু বাইনহুমা, তোমরা মাপ দাও, ফেরেশতারা মাপ দিয়ে দেখে সেই যেদিকে সে যেতে চেয়েছে যেখানে ক্ষমা পাবে, যাদের কাছে জিজ্ঞাসা করলে ক্ষমা পেতে পারে এই মশলা জানতে পারে, সেই দিকে তার এক বিঘাত বেশি যাওয়া হয়েছে বা সেই দিকে একটু বেশি ঝুঁকে আছে, ফা গফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। মিশকাত 55 খণ্ড 135 পৃষ্ঠা হাদিস নম্বর 2220, এখানে আল্লাহ তাআলা এই জন্য ক্ষমা করলেন, অপরাধ করার পরেও আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, ক্ষমার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে অবশ্যই নাজিল করেছেন এবং এত খুন করার পরেও সে আল্লাহকে ভয় করছে, আল্লাহর প্রতি তার ভয় আছে, এই ভয়টা
এবং এই ক্ষমা পাওয়ার আকাঙ্ক্ষাটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তাকে মাফ করে দিয়েছে। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل ليرفع درجه للعبد الصالح في الجنه। حضرت ابو هريره বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে উচ্চ দর্জা উচ্চ মর্যাদা উচ্চ জান্নাত দান করবে। ফাকুল ইয়া রব, ওই উচ্চ জান্নাত পেয়ে জিজ্ঞাসা করবে তার বান্দা আন্না লি হাদা, হে আল্লাহ এই জান্নাত তো আমার প্রাপ্য ছিল না, জান্নাত আমার যেটা প্রাপ্য সেটা এর চেয়েতে অনেক কম দরজার অনেক ছোট, কিন্তু এত বড় জান্নাত তুমি আমাকে দিলে, হে আল্লাহ ভুল তুমি করো নাই, কিন্তু আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। ফায়াকুলু ইস্তিগফারু ওয়ালাদিক, ইস্তিগফারু ওয়ালাদিকা লাকা, তোমার ছেলেরা তোমার অপরাধ ক্ষমা হওয়ার জন্য আমার কাছে যে দোয়া করেছে যে নেকি করেছে সেই অতিরিক্ত দোয়ার জন্য তোমার অপরাধ ক্ষমা করে দেওয়া হয়েছে, আর তোমার ওই অপরাধের পরিবর্তে তোমাকে সেই জায়গাতে নেকি দেওয়া হয়েছে, এই নেকি আর তোমার নেকি মিলে তুমি এই বৃহত্তর জান্নাত পেয়েছ। আমাদের মধ্যে একটা প্রথা আছে আশেপাশে, মা মরে গেলে সবিনা খতম পড়ায়, হুজুর এনে তারপরে তারা ওই দোয়া করায়, এতে কিচ্ছুই হবে না, এই হুজুর পড়বেন তার আমল নামায় তারটা লেখা হবে, আপনার খাওয়া খেয়ে যাবে, কিচ্ছু হবে তবে না। যে ব্যক্তি আমল করবে সেই আমল তার আমল নামাই লেখা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন পিতা মাতাকে সন্তানের জন্য দোয়া করা, আর এই সুযোগ দিয়েছেন সন্তানরা যদি পিতা মাতার জন্য দোয়া করে, এই পিতা পিতা দাদা মা মায়ের পিতা মা তার মা তার মা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার কথা বলেছে। এক ব্যক্তি সে তার একটি বোনের ছেলেকে প্রতিপালন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মায়ের মধ্যে পড়ি না, তা আমি এই ছেলেকে বড় করছি, সে যদি বড় হয়ে আমার জন্য দোয়া করে মরে যাওয়ার পর আমি কিছু পাবো? বলে হ্যাঁ খালারাও পাবে। একজন ফুপু এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমি একটা ভাতিজা প্রতিপালন করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো আমি কিছু পাবো? বলে হ্যাঁ তুমিও পাবে। তো এভাবে এই যে নসল অর্থাৎ আপন রক্তের সম্পর্ক উপরে আর নিচে এগুলো আওলাদদের ভিতরে এবং ওয়ালাদের ভিতরে সামিল, এজন্য সেই ব্যক্তি নিজে তার পিতামাতার জন্য মায়ের পিতামাতার জন্য বাবার পিতামাতার জন্য এইভাবে যত দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে। এই হাদিসটি মিশকাত পঞ্চম নম্বর খণ্ড 149 নম্বর পৃষ্ঠা এবং হাদিস নম্বর 2245। عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب الحسنات والسيئات العالمين ফেরেশতাদের দ্বারা নেকি আর বদি দুটেই লেখা। ফমান হাম্মা বিহাসানাতিন, কোন বান্দা যদি কোন নেক কাজ করার কেবল ইচ্ছা পোষণ করে, ফলাম ইয়ামালহা আর সে তা করে নাই কিন্তু করার ইচ্ছা পোষণ করছে, কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, কেবলমাত্র ইচ্ছা পোষণ করায় ওই কাজটি করার পুরোপুরি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লেখান এবং লিখে দেন।
ফাইন হাম্মা বিহা ফালাহা, আর সে ব্যক্তি এই ইচ্ছা পোষণ করার পর যদি সেটা সে করে, লাহু ইনদাহু হাসানাতান কামিলা ফাইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাতিন ইলা সাবআমিআতি যায়ফ, করবার পর একটি নেকিতে 10 থেকে শুরু করে 700 নেকি পর্যন্ত লেখেন। এরপরে আল্লাহ বলেন এটা তোমাদেরকে বুঝাবার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 700ই শেষ করেন না, যায়ফিন ইলা আযাফিন কাসীরা, এই 700-এর চেয়ে অনেক অনেক বেশি নেকি লেখেন যদি এক ব্যক্তি ইচ্ছা করার পর একটা মাত্র নেকির কাজ করে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন ক্ষমা চান যে তোমরা ক্ষমা চাও আমার কাছে, তোমরা আমার কাছে তওবা করো, অন্যদিকে নেকির দিকও আবার দেখুন যে একটা নেকির ইচ্ছা করলে একটি পূর্ণ নেকি লেখা হয়, আবার যদি একটা নেকির কাজ করা হয় তাহলে কম পক্ষে 10, আর বেশি কত দেবেন এর কোনো সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন না বলে বলছেন ইলা আযাফিন কাসীরা, বহু আর বহু অগণিত। আপনার মন আর আমার মন এই নিয়তের উপরই এই সবের বৃদ্ধি আর কম হয়। আপনি আপনার নিয়ত যত সুন্দর, যত ভালো, যত খাঁটি, ততই আপনি এই নেকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন। এরপরে আল্লাহ নবীর সাদ করেন ওমান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালুহা, কোন ব্যক্তি যদি কোন অপরাধের কাজের ইচ্ছা পোষণ করে আর সেই কাজটা যদি না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোন গুনাহ লেখেন না। যদি সে কোন অপরাধের কাজ করে বসে, লাহু সাইয়াতুন ওয়াহিদা, তাহলে অপরাধ একটাই লেখেন, অপরাধ আর বাড়িয়ে লেখেন না, অপরাধ বাড়িয়ে লেখার কোন হুকুম ফেরেশতাদেরকে দেন না। এই হাদিসটি মিশকাত পঞ্চম নম্বর খণ্ড 160 পৃষ্ঠা এবং হাদিস নম্বর 2264। আন আবি হুরায়রাহ কাল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মিআত রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহায়িম ওয়াল হাওয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পরিপূর্ণ এই ভালোবাসাকে 100 ভাগ করেছে, তার একটিমাত্র ভাগ মানুষের জন্যে, জিনদের জন্যে, হিংস্র জানোয়ারদের জন্যে, কীট পতঙ্গের জন্যে ইত্যাদি সকলের জন্য দিয়েছেন। ফাবিহা ইয়াতাফাতুন, প্রত্যেকটি প্রাণী এই রহমত এই ভালোবাসা পেয়ে তার সন্তানদেরকে ভালোবাসে। অবিহা ইয়াতারাহামুন, এই এক ভাগের অংশ পেয়েই তারা পরস্পর পরস্পরকে স্নেহ করে। অবিহা তাআতুফ আল ওয়াহশু আলা ওয়ালাদিহা, ভয়ানক হিংস্র জন্তু তার সন্তানদেরকে ভালোবাসে। আখরাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আর বাকি 99টি ভাগ আল্লাহর এই ভালোবাসা কিয়ামতের দিন তার বান্দাদের জন্য রেখেছেন, সেই কিয়ামতের দিন এই ভালোবাসা তাদের উপরে তিনি বর্ষণ করবে। ফাইযা কান ইয়াউমুল কিয়ামা আতমালুহা বিহার রাহমা, কিয়ামতের দিন এই ভালোবাসা আমরা দেখতে পাব। মিশকাত পঞ্চম নম্বর খণ্ড 155 নম্বর পৃষ্ঠা 2256 নম্বর হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قدم على النبي صلى الله عليه وسلم السبي فإذا امرأة من السبي قد تهلبت سديها تسعى. حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দল বন্দী এলো, তার মধ্যে একটি মহিলা, মহিলাটি দৌড়দৌড়ি করছিল,
তার বুকের দুধ গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল আর বাচ্চাকে খুঁজবার জন্য, তালাশ করার জন্য তাসা দৌড়দৌড়ি করছিল। ফাইজা ওয়াজাদাত সাবিয়ান ফি সাবিয়ে আখাযাতহু ফালসাকাতহু বিবাতনিহা ওয়া আরযাতহু। বন্দীদের মধ্যে তার ছেলেটা পেয়ে গেল, বুকের সঙ্গে জড়িয়ে ধরল এবং দুধ দিতে শুরু করল। ফাকাল আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতারাওনা হাযিহি তারিহা বালাদিহা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই যে মহিলা তার বাচ্চাটি পেয়ে এখন দুধ পান করাচ্ছে তাকে, তোমরা যদি বলো বা আমি বলি বা কেউ বলে যে তোমার এই সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দাও, এ কি দেবে? কুলনা লা, আমরা বললাম যে না, কোনো মা তার সন্তানকে আগুনে ফেলতে পারে না। ওয়া তাকদিরু আলা আল্লা তাতরাহু, এ যদিও এই আগুনের ভিতরে ফেলবার ক্ষমতা তার আছে কিন্তু সে কিছুতেই ফেলতে পারে না, যেহেতু তার মমতা তাকে কিছুতেই আগুনে ফেলতে দেবে না। ফাকালা, এরপরে রাসূল সাল্লাম বললেন, আল্লাহ আরহামু ইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, এই মহিলা তার সন্তানকে যত ভালোবাসে যে তার নিজের হাতে তাকে এই আগুনে ফেলতে চায় না। শুনে রাখো, আল্লাহ আল্লাহ তার বান্দাদিগকেও এই আগুনে ফেলতে চান না। এই মহিলা যত চায় না, তার চেয়ে তো লাখ কোটি গুণ আল্লাহ তাআলা তার বান্দাদিগকে আগুনে ফেলতে চান না। মিশকাত পঞ্চম নম্বর খণ্ড 158 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 260। আন আবি হুরায়রা কাল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজুলুন আসলাফা আলা নাফসিহি ফালাম্মা হযরাহু আল মাউত আওসা বানিয়াহু ইযা মাতা ফাহরিকুহু সুম্মা আযরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর ফাওয়াল্লাহি লাইন কদ্দারত আলাই ইলা আখির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদিতে একটি লোক অনেক অপরাধ করেছে, মনে করেছে আমার অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার যোগ্য নয়, তার ছেলেদেরকে বলল যে আমি মরে যাওয়ার পর আমার লাশটাকে তোমরা জ্বালিয়ে দেবে, এরপরে আমার এই লাশের ছাইকে তোমরা গুড়ু গুড়ু করবে, এর অর্ধেক সমুদ্রে ফেলে দেবে আর অর্ধেক জমিনের বিভিন্ন জায়গায় ফেলে দেবে, যেহেতু সে বিশ্বাস করত ফাদাল্লাহ লাইন কদ্দারাল্লাহ আলাই লিউআযিবান্নাহু আযাবা লা ইউআযিবুহু আহাদাম মিনাল আলামিন, সে জানতো যে আমি যে অপরাধ করেছি এই অপরাধের জন্য যদি আল্লাহ তাআলা আমাকে ধরতে পারেন তাহলে আমাকে যে শাস্তি দেবেন এত কঠিন শাস্তি পৃথিবীর আর কেউ পাবে না। এই বিশ্বাসেই সে তার দেহকে পোড়ায়ে ছাই করে টুকরো টুকরো করে গুঁড়ো গুঁড়ো করে বিভিন্ন জায়গা ফেলতে বলল। ফালাম্মা মা তাফালু মা আমারাহুম, মরে যাওয়ার পর তার সন্তানেরা তাই করল। ওয়া আমারাল্লাহুল বাহর, তার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে নির্দেশ দিলেন যে সব এক জায়গায় করো, ফা জামা মা ফিহি। ওয়া আমারাল বার, ফা জামা মা ফিহি, সমুদ্র তার অংশ আর এই কুল তার অংশ জমা করে আবার তাকে মানুষ করলেন এবং জিজ্ঞাসা করলেন, ক্বাল লাহু লিমা ফালতা হাদা, তুমি এই কাজটি করার জন্য তোমার ছেলেদেরকে বললে কেন? ক্বাল মিন খাশিয়াতিকা, হে আল্লাহ আর কোনো উদ্দেশ্য না, তোমার ভয় আমাকে শেষ পর্যন্ত এই কথাটি বলতে বাধ্য করেছে, আমি তোমাকে ভয় করি, আমার অপরাধ যা তা যদি তুমি ক্ষমা না করো আর তুমি যদি আমাকে ধরতে পারো তাহলে আমার নিস্তার নাই তোমার আযাবের ভয়, এটা আমি করেছিলাম, তুমি তো আমাকে জড় করেই ফেলেছো, হে আল্লাহ আমার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তোমার অন্তরের এই ভয় থাকার জন্য আজ তোমাকে আমি ক্ষমা করে দিলাম। মিশকাত পঞ্চম খণ্ড 100 হাদিস নম্বর
2259 عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم لن تنجي احد منكم عمله قالوا ولا انت يا رسول الله قال ولا انا الا ان يتعمدني الله منه رحمته متفق عليه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে দেখো কারো কোনো আমল নেক কাজ কাউকে জান্নাতে নিতে পারবে না। জি তো আমরা যে কোনো নেক কাজ করতে যাই সেই নেক কাজের ভিতরে আমাদের কত ভুল ত্রুটি যে হয়ে যায় তার কোনো ইয়ত্তা নেই। সাহাবারা জিজ্ঞাসা করলেন কালু ওয়ালা আনতা, হে আল্লাহর নবী আপনি বললেন যে কেউ পারবে না, তাহলে কি আপনিও আপনার আমল দ্বারা বেহেশতে যেতে পারবেন না? কালা লা আনা, শুনে রাখো আমিও পারবো না। ইল্লা আন ইয়াতআম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিহি, একমাত্র আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না, তোমরাও কেউ যেতে পারবে না। অতএব সেই আল্লাহর রহমত পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ামান লাম ইয়াতুব, যারা আমার কাছে ক্ষমা চায় না ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালিম। ওয়ামান লাম ইয়াতুব, যারা তওবা করে না, যারা ক্ষমা চায় না, ফাউলাইকা হুমুজ জালিমুন। হুজুরাত 11 নম্বর আয়া। এই যে রমজান, এই রমজান আমাদের এই ক্ষমা চাওয়ার সময়। আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু উতুম মিনান নার, মধ্যের দশক ছিল আমাদের ক্ষমা চাওয়ার মাস, ক্ষমা চাওয়ার সময়, ক্ষমা চাওয়ার 10 দিন। আর এই শেষ 10 দিন হচ্ছে আমাদিগকে আগুন থেকে ছাড়িয়ে নেওয়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন চান না। আর একটি হাদিস, এটাও মিশকাতে আছে, হাদিসটি তিরমিজির, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে ছিলেন, একজন মহিলা রান্না করছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি কি আল্লাহর রসুল? বলে হ্যাঁ আমি আল্লাহর রসুল। বলে আমার কথার জবাব দিন, কি বলতে চাও? যে আমার এই যে সন্তান, এই সন্তান কি আমি এই আগুনে ফেলে দিতে রাজি আছি? বলে নিশ্চয়ই না। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন মা যেমন সন্তানকে ভালোবাসে, তার চেয়েও কি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বেশি ভালোবাসেন না? আপনি তো বলেছেন বেশি ভালোবাসেন। বলে হ্যাঁ তাই তো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফেলবার জন্য এই জাহান্নাম তৈরি করলেন কেন? তিনি আবার আগুনে এই বান্দাদেরকে ফেলা কেন ভালোবাসলেন? জবাব দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন এবং শেষে বললেন যে বান্দা আগুন থেকে বেঁচে থাকা ভালোবাসে না, আল্লাহ তাআলা তাকেই শুধু আগুনে ফেলবে। যে ব্যক্তি আগুনে পোড়াটাকেই ভালোবাসে, তার মানে ক্ষমা চায় না, তওবা করে না, সেই ব্যক্তিকেই আগুনে পোড়াবেন। যে আগুন থেকে বেঁচে থাকতে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন ব্যক্তিকে আগুনে ফেলবেন না। এর একমাত্র উপায় হচ্ছে ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর নবী তওবা কেমন করে করব? আমাদের দেশে আছে তওবা লম্বা পাগড়ি ফেলে, একজন আর পিঠ আর একজন ধরে, একজন আর পাগড়ি আর একজন ধরে, এটা বেদাত, এতে কোনোদিন ক্ষমা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নুদুমু তাওবাতুন, বান্দা কোনো কাজ করার পর লজ্জিত হোক, তাকে চাইতে হবে না, তাকে বলতে হবে না যে ক্ষমা করে দাও, সে লজ্জিত হলেই আমি তাকে ক্ষমা করে দেব। এই লজ্জা, এই লজ্জাটুকুই আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তুমি তোমার উম্মতদেরকে বুঝাও
ইন্না রাহমাতি গালাবাত গাজাবি, আমার রাহমাত এটা আমার রাগের চেয়ে তো শক্তিশালী। আমি রাগ করি ঠিক, কিন্তু আমার রাগের চেয়েতে আমার ক্ষমা বেশি শক্তিশালী। অতএব কেউ আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করেই দিই। একটা প্রশ্ন ওঠে অনেকে এই কথা বলার সময়, আজকাল এই রেডিও টেলিভিশনের বলে ছোট ছোট গুনাহসমূহ মাফ করিয়া দেন, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আল্লাহর নবী বলেছেন গোনা খাতা মাফ করে দেন, আর ওরা ওর মাঝখানে বলে ছোট ছোট গোনা খাতা মাফ করিয়া দেন। এই কথাগুলো বানানো এবং এই কথাগুলো মিথ্যা। আমি আপনাদেরকে প্রথম দিকে যে আয়াত শরীফ তেলাওয়াত করে শুনিয়েছি, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, এরপরে সূরা নিসার 27-28, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুরিদুল্লাহু আন ইউখাফফা আনকুম, এরপরে আল্লাহ তাআলা বলেন ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াফু আনিস সাইয়্যাত, তোমাদের অজানা গুনাহ আমি মাফ করে দেই। সূরা শুরা 25 নম্বর আয়াত ওয়ায়াফু আন কাসীর, ওয়ায়াফু আন সাইয়্যাত, আল্লাহ যেখানে বলেন যে তোমাদের সব মাফ করি, সেখানে ছোট আর বড় বলার অধিকার কার আছে? এ ধরনের কথা নয়, আমি একটি বিষয় ক্ষমা চাইলে আল্লাহ বলেন আমি অন্য বিষয়গুলো মাফ করে দেই, আর কার বলার এই অধিকার আছে যে সে বলে যে বড় বড় গুলো নয় ছোট ছোট গুলো, আমার বহু বড় তো মনে নেই। আল্লাহ তাআলা বলেন খুলিকাল ইনসানু যাইফা, তোমাদের স্মৃতিশক্তি আমি দুর্বল করেছি, অনেক বড়টার কথা তো আমার মনে নাই, একটার কথা মনে আছে তাই আমি ক্ষমা চাই। আল্লাহ বলেন যে কথা তোমার মনে নাই সেটাও আমি ক্ষমা করি, অথচ তারা বলেন যে ছোট ছোট গুলো বড় বড় গুলো নয়। ঠিক এভাবে একটা প্রশ্ন ওঠে, তারা বলেন যে আল্লাহ মাফ করবেন তারটা বান্দারটা মাফ করবেন না, এটা আমি গতবারও বলেছিলাম, আল্লাহ বান্দারটাও মাফ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজহাকুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসতে থাকবে। তো সাহাবারা জিজ্ঞাসা করেন কেন হাসবেন, বলে একটা লোক আরেকটা লোককে খুন করেছিল, এরপরে যে খুন হয়েছে আর যে খুনি দুইজন হাসতে হাসতে বেহেশতে যাচ্ছে, এইটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসবে। যে খুন করেছে সেও জান্নাতে, আর যাকে খুন করেছে সেও জান্নাতে যাচ্ছে। কি করে হলো, মনে করুন খুন করেছে, আগে যে হাদিসটা আমি এই 99 আর 100 শোনালাম, খুন করেছে, এখন খুন করার পর সে তো খুন হয়ে গেছে, ওই লোকটা তো মরে গেছে, ওর কাছে তো ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ নেই না আছে। এখন হয় আল্লাহ মাফ করবেন না, আর নতুবা আল্লাহ মাফ করবেন। এখন বলুন আল্লাহ তাআলা যদি মাফ করেন তাহলে ওই লোকটার কাছে যে ক্ষমা চাওয়া গেল না তার কি হবে? হয় বলে দিতে হয় যে না আল্লাহ মাফ করবেন না, আল্লাহ তো তা বলেন না, ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, যত অপরাধ করো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। তো এখন ক্ষমা করে দিল বলেই তো সে জান্নাতে যেতে পারলো, কিন্তু ওই লোকটার দাবি কি হবে? সে তো কিয়ামতের দিন বলবে হে আল্লাহ আমাকে খুন করেছে। ওয়ালিল্লাহি শাফাতু জামিয়া, সূরা জুমার, আল্লাহ তাআলা বলেন এই সকল বান্দাদের সকল অভিযোগ আল্লাহর কাছে উত্থাপিত হবে। শুধু না, একটি হাদিসে আছে জানোয়ার জানোয়ারের উপরে জুলুম করলে ওই দুই জানোয়ারকে এক জায়গাতে করা, এরপরে আল্লাহ বলবেন জিজ্ঞাসা করবেন কি চাও, বলে আমারে বিচার চাই, বলে বিচার চাও, আমি যদি বিচার করি সে যদি জাহান্নামে যায় তোমার লাভ কি? বলে তাই তো আল্লাহ, আমার তো কিছু লাভ নাই, ও জাহান্নামে যে জ্বলল তা আমার এতে লাভ কি? বলে তুমি কি চাও? বলে হ্যাঁ আল্লাহ, এখন গুনে গেতে দেখে যে জান্নাত যদি একটা পাই বড়টা পাওয়ার জন্য আমার কি দরকার, মানে সে তখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে সেটা দিয়ে
তার বান্দাকে মুক্ত করবে। ওয়ালিল্লাহি শাফাতু জামিয়া, সকলের জন্য আল্লাহ আবার শাফাত করবেন, আল্লাহ আবার সুপারিশ করবেন, জিজ্ঞাসা করবেন তাকে তো আমি মাফ করে দিয়েছি, তুমি এখন কি পেয়ে সন্তুষ্ট হও? এই রমাজান, এই রমাজান আমাদের ক্ষমা চাওয়ার, আল্লাহর কাছে মাফ চাওয়ার শেষ দশ দিন। এই কথা আমরা যেন মনে রাখি এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। এই ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন, এই ওয়াদাই আল্লাহ করেছেন। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা ওয়াদা খিলাফ করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। যে ২০ লক্ষ নিরপরাধ মানুষকে হত্যা করেছে বিনা বিচারে, এই হাজ্জাজ বিন ইউসুফ এই আজানটা চালু করে এই মসজিদে, এটা সুন্নত নয়। ঈদের নামাজের খুতবা আগে না পরে? ঈদের নামাজের খুতবা পরে। জানাজার নামাজে সুরায় ফাতেহা অবশ্যই পড়তে হবে। ধূমপানে অজু ভঙ্গ হয় কি না? হয় না। ইফতারি এবং সাহরির সময় সাইরেন বাজানো স্পষ্ট। তো অনেক কথা আপনি আমার বিভ্রান্তির বেড়া জালে সাহরি ও ইফতার পড়বেন। আন্টি রসুল ইসলাম পড়েছেন তা হাদিস হতে জানা যায়, কিন্তু কি ধরনের আন্টি এবং কোন ধরনের হাতে কোন আন্টি পড়েছেন, ভাই এটা রসুল ইসলাম আংটি পরার উদ্দেশ্যে আংটি পরেননি। সেই সময় সিল হতো, এই আঙ্গুলে ওই সিল থাকতো, এই একটা সিল, সিল মোহরের একটি আংটি রসুল ইসলাম পরেছিলেন, অন্য কোনো জিনিসের আংটি রসুল ইসলাম পরেন নাই। এটা আপনি যদি আপনার কাছে মেশকাত থাকে তাহলে কিতাবুল লিবাস বাবুল খতম আলাদা আংটির একটা অধ্যায় আছে এবং অন্যান্য প্রত্যেক কিতাবে আছে, দেখে নেবেন। তারাবির অর্থ কি? তারাবির অর্থ বিশ্রাম, চার রাকাত তারাবি। তারাবির অর্থ শুধু বিশ্রাম নয়, বিশ্রামও যেমন, আর তারাবির অর্থ চারটায় একটা, এক হালি। হাদিসে আছে একজন সাহাবি একজন লোককে রসুল সাল্লামের পরিচয় প্রদান করিলে ওই লোকটি রসুল সাল্লাহ সাল্লামকে হাতে এবং পায়ে চুম্বন করে। হাদিসটি কি সহি? হাদিসটি সহি নয়। আদাস নাম করে একজন লোক এই পায়ে চুম্বন করেছিল, রসুল সাল্লাম সঙ্গে সঙ্গে তাকে নিষেধ করেন এবং এই ঘটনা তাইফে ঘটে। এই হাদিসটি লোকেরা কোন জায়গার থেকে আনে, কিন্তু মূলত এই হাদিসটি আছে কানজুল আমালের মধ্যে এবং হাদিসটি সনদের দিক থেকে সহি নয়। আরেকটি হাদিস আছে হাসান, যে রসুল ইসলামের হাত চুম্বন করে পা চুম্বন করে সঙ্গে সঙ্গে রসুল ইসলাম উঠান এবং বলেন এই রকমের কাজ আর করবেন। মায়ের ইবনে কি সাহেব ইবনে ইয়াজিদ বর্ণনা করিয়াছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের তো বললাম, তারপরে কি খলিফা উসমান এর সময় যখন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হইয়া গেল এবং মদিনার চতুর্পাশে বস্তি অনেক দূর পর্যন্ত বাড়িয়া গেল, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাওরা নামক একটি উচ্চ স্থানে দাঁড়াইয়া ওই খুতবার আজানের পূর্বে আজান দিতেন। আপনার এই কথা সত্য নয়। জাওরা একটি জায়গার নাম, বুখারী শরীফ খুলে আপনি বাংলায় পাবেন, হুয়া মাউজাউন ফিসুকে বিল মদিনায়, মদিনার বাজারের একটি জায়গার নাম, শুধুমাত্র উঁচু জায়গার নাম নয়। এই কথাটি আবার পাবেন ইবনে মাজাতে, আলা সাক বাজারের একটি ঘরের ছাদের উপর, অবশ্যই সেটা উচ্চ হলো তো মসজিদের কাছে উঁচ না, উঁচু জায়গাটা জাওরা বাজারের কোনো ঘরের ছাদ। আর উচ্চ যারা বলেছে তারা মিথ্যুক এবং মিথ্যাবাদী। বুখারী শরীফে এই কথা লেখা নাই। জাওরা নামক একটি উচ্চ স্থানে দাঁড়াইয়া ওই খুতবার আজানের পূর্বে আর এক আজান দেওয়া হয়েছে, এটা আরবি, বুখারীর আরবির কোনো জায়গায় লেখা নাই, যদি থেকে থাকে বাংলায় মিথ্যা লেখা আছে। এবং এটা আধুনিক প্রকাশনীতে আমার কাছে দুটো আছে, তাতে নাই, এবং ফাউন্ডেশনের এটাও আমার কাছে আছে, তবে এই জায়গাটা আমি দেখিনি। সেই হাদিস অনুযায়ী হানাফিরা জুমার আজান হাদিসে আছে, তাতে দোষ কি? প্রশ্ন হচ্ছে হাদিস কাকে বলে? এখানেই বুঝতে ভুল হয়েছে। হাদিস রসুলের কথাকে হাদিস বলে। তো রসুল ইসলাম দিয়েছেন একটা, এইটা হাদিস, ওসমান দিয়েছেন দুটা, এটা হাদিস নয়, যেহেতু উসমান রসুল নন। এবং হযরত উসমান দিয়েছিলেন বাজারে আর হানাফিরা দেন মসজিদে, অতএব এটা উসমানের সুন্নত না, এটা খামখেয়ালি সুন্নত।
আর এই মসজিদের তা দিয়েছে কে? আবার মনে করে রাখুন, হাজ্জাজ বিন ইউসুফ, হযরত উসমানের ইন্তেকালের 52 বছর পর।